আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। মাঝপথেই ভারতকে টুকা দিয়ে বের করে দিল ইরান। দক্ষিণ চীনা সাগরে মার্কিন হস্তক্ষেপ মানবে না বেইজিং। চীনের দক্ষিণ পূর্ব উপকূলে আকাশে মার্কিন গোয়েন্দা বিমান। আগামী 20 দিন খালি চোখে দেখা যাবে ধূমকেতু। ইরানের বিরুদ্ধে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের নয়া অভিযোগ। চীন যা করছে তা ভুলে যাওয়া উচিত নয় বলছেন ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ থাকছে করোনা ভাইরাসে জাপানে মার্কিন নৌঘাঁটি লকডাউন। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ইরানের চাবাহার বন্দর থেকে জেহেদান পর্যন্ত একটি রেলপথ তৈরির জন্য 4 বছর আগে ভারতের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু হঠাৎ করে সেই প্রকল্প থেকে ভারতকে সরিয়ে দিয়েছে ইরান। এরপরই কূটনৈতিক বিশ্লেষণ থেকে উঠে এসেছে একের পর এক তথ্য। জানা যায় গত সপ্তাহেই ইরানের এই প্রজেক্ট কার্যকর হয়েছে। চাবাহার থেকে জেহেদান পর্যন্ত রেলপথের শিলান্যাস ইরানে সম্পন্ন হয়েছে। এই প্রকল্প 2022 সালে শেষ হবে, যে কাজে ইরান আর ভারতকে পাশে চাইছে না। প্রশ্ন উঠেছে এমনভাবে মাঝ রাস্তায় এসে ভারতের হাত ছাড়ার কারণ নিয়ে। ইরানের ক্ষোভ ও কূটনৈতিক উল্লেখ্য, 2020 সালের প্রথমে দিকে যখন দিল্লি হিংসার আগুনে জ্বলছে তখন সিএএ নিয়ে ও দিল্লি হিংসা নিয়ে মুখ খুলেছিল ইরান। কার্যত সেই সময় ভারতের পরিস্থিতিকে খুব একটা ভালোভাবে নেয়নি সে দেশ। সমালোচনার সুরে ভারতের মুসলমানদের হত্যা নিয়ে প্রশ্ন তোলে ইরান। এদিকে ক্রমেই ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হতে শুরু করে, এটাও ভালোভাবে নেয়নি ইরান। কাসেম সোলাইমানি সেই হত্যার প্রতিশোধের আগুনে ইরান জ্বলছে। সেই পরিস্থিতিতে আমেরিকা এখন ইরানের শত্রু, আর আমেরিকার সঙ্গে চীনকে কেন্দ্র করে ভারতের সখ্যতা ইরান মানতে পারছে না। ভারতকে সরিয়ে ইরানের সঙ্গে 25 বছরের একটি খসড়া চুক্তি স্বাক্ষর করেছে চীন, যে চুক্তির মূল্য 400 বিলিয়ন মার্কিন ডলার। ভারতের বাণিজ্যের জন্য খুব একটা সুখের বার্তা নয় এটি। জানা গিয়েছে ইরানের ইঞ্জিনিয়াররা এই প্রকল্পের জন্য বহুবার তাগিদ দিলেও উপযুক্ত সময়ে কাজ শেষ করতে পারেনি দিল্লি, যা ইরানের জন্য খরচ সাপেক্ষ হয়ে যাচ্ছিল। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমশই উত্তেজনা বাড়ছে। তারই জেরে ধরে সরাসরি জড়িত না হয়েও দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করার তীব্র প্রতিবাদ জানালো চীন। বলল এটা একেবারেই অযৌক্তিক। দক্ষিণ চীন সাগরে নিজের কর্তৃত্ব কায়েম করতে গিয়ে চীন অন্য কয়েকটি দেশের সার্বভৌমত্বে আঘাত করছে, এমনটাই অভিযোগ করা হয়েছিল মার্কিন বিদেশ দপ্তরের এক বিবৃতিতে। তার জবাবে মঙ্গলবার আমেরিকায় চীনা দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধে যুক্তরাষ্ট্র কোনোভাবেই সরাসরি জড়িত নয়, তা সত্ত্বেও এই বিষয়ে হস্তক্ষেপ করে চলেছে। চীনা দূতাবাসের বিবৃতিতে দক্ষিণ চীন সাগরে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পেশি শক্তি প্রদর্শনেরও কড়া সমালোচনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ চীন সাগরে শান্তি স্থাপনের অজুহাতে যুক্তরাষ্ট্র আদতে পেশি শক্তি প্রদর্শন করছে এবং করেই চলেছে। এতে দক্ষিণ চীন সাগর এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হচ্ছে, তা ওই এলাকার দেশগুলোর মধ্যে বিরোধকে আরও উস্কে দিচ্ছে। চীনের দক্ষিণ পূর্ব উপকূলে গোয়েন্দা বিমান উড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের বিরুদ্ধে গোয়েন্দা বৃত্তির অংশ হিসাবে এই বিমান পাঠানো হয়েছে। বিভিন্ন সূত্র জানিয়েছে চীনের দক্ষিণ পূর্বের গুয়াংডং প্রদেশের উপকূলের আকাশে গোয়েন্দা বিমানটিকে দেখা গেছে। গুয়াংডং প্রদেশের উপকূলে মার্কিন গোয়েন্দা বিমান ওড়ার ঘটনা একেবারেই বিরল। এমন সময় চীনের উপকূলে মার্কিন গোয়েন্দা বিমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে যখন তাইওয়ানে বিশাল সামরিক মহড়া চলছে। এই মহড়ায় মার্কিন অস্ত্রসহ উন্নত সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। চীন সাধারণত এই ধরনের মহড়াকে উস্কানিমূলক তৎপরতা হিসাবেই গণ্য করে থাকে। চীন তাইওয়ানকে এখনও নিজ ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলেই মনে করে। এরপরও তাইওয়ানকে নানাভাবে সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চীন বরাবরই বলছে
তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অর্থ হচ্ছে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করা। বেইজিং এক চীন নীতি মেনে চলতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে আসছে। গত মাসে সূর্যগ্রহণের পরে আবারও মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে ভারতসহ বিশ্বের আরও অন্যান্য দেশ। ক্রমশ পৃথিবীর কাছে এসে পড়া নিউ ওয়েজ ধূমকেতুটিকে দেখা যাবে আগামী 14 জুলাই থেকেই। ধূমকেতুটির আসল নাম C2020F3 হলেও নাসার বিশেষ মহাকাশ নিরীক্ষণের জন্য টেলিস্কোপ নিউ ওয়েজ এর প্রথমবার সেটি ধরা দেওয়ায় ধূমকেতুটির নাম রাখা হয়েছে নিউ ওয়েজ। 14 জুলাই থেকে টানা 20 দিন বিশ্বের অন্যান্য প্রান্তের সঙ্গে ভারতেও দেখা যাবে নিউ ওয়েজ ধূমকেতু। পৃথিবীর যত কাছে আসবে ততই উজ্জ্বল হয়ে উঠবে তার লেজটি। শুধু সাদা ছাড়াও কখনো কখনো রক্তিম আবহাওয়া হয়ে উঠতে পারে তার বর্ণ। বিজ্ঞানীরা জানাচ্ছেন আগামী 22 জুলাই সবথেকে উজ্জ্বলভাবে দেখা যাবে ধূমকেতুটি, কারণ সেদিন পৃথিবী থেকে মাত্র 10,000 কিলোমিটার দূরত্বে থাকবে সেটির অবস্থান। উড়িষ্যার ডেপুটি ডিরেক্টর ডক্টর শুভেন্দু পন্টনায়ক জানিয়েছেন আগামী 20 দিন রোজই সূর্যাস্তের পর 20 মিনিট করে উত্তর পশ্চিম আকাশে দেখা যাবে নিউ ওয়েজ, তবে সমস্যা সৃষ্টি করতে পারে মেঘলা আকাশ। এবার এই ধূমকেতু দর্শন না হলে আবার এর ঘুরে আসতে আসতে লেগে যাবে প্রায় 6,800 বছর। ভারতে সবথেকে উজ্জ্বলভাবে শেষ দেখা গিয়েছিল হেবপ ধূমকেতু 1997 সালে। 2013 সালেও প্যান স্টার নামের ধূমকেতুটিকে দেখা গিয়েছিল কিছু কিছু জায়গা থেকে, তবে টেলিস্কোপের সাহায্য ছাড়া সম্ভব হয়নি তখন দেখা। পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব নায়েব ফালাহ মুবারক আল হাজারাব দাবি করেছেন ইরান অবরুদ্ধ ইয়েমেনে সমরাস্ত্র পাঠাচ্ছে। ইরানের কারণে রাজনৈতিক উপায়ে ইয়েমেনের সংকটে সমাধান করা যাচ্ছে না বলেও তিনি অভিযোগ করেছেন। ইয়েমেনে আগ্রাসন পরিচালনাকারী সৌদি আরবের নেতৃত্বাধীন জোট এ পর্যন্ত বহুবার দাবি করেছে ইয়েমেন যুদ্ধে ইরানের উপস্থিতি রয়েছে এবং দেশটিতে সমরাস্ত্র পাঠাচ্ছে তেহরান। আরব দেশগুলোর এই অভিযোগ সবসময় অস্বীকার করে এসেছে ইয়েমেন। প্রকৃতপক্ষে গত 5 বছরেরও বেশি ধরে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে ব্যাপক আগ্রাসন চালিয়ে এবং 10,000-এর বেশি নাগরিককে হত্যা করেও তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি, আর সেই ব্যর্থতা ধামাচাপা দিতেই ইরানের বিরুদ্ধে অভিযোগ এনেছে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনকে দমন এবং নিজের সমর্থিত হাদি সরকারকে ক্ষমতায় বসাতে 2015 সাল থেকে ইয়েমেনের উপর ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে সৌদি আরব। এই আগ্রাসনে ইয়েমেনের অবকাঠামোর মারাত্মক ক্ষতি ও হাজার হাজার নিরীহ মানুষ নিহত হওয়া ছাড়া সৌদি আরবের জন্য আর কোনো ফল বয়ে আনেনি। প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে বিশ্বের সঙ্গে চীন যা করছে তা ভুলে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের গোল টেবিলে এই মন্তব্য করেন তিনি। এ সময় ট্রাম্প আরও বলেন, আমি মনে করি চীন যা চেয়েছে তাই করছে। চায়না প্লেগ, যাকে চায়না ভাইরাসও বলা যায়, যে নামে ইচ্ছা সেই নামেই ডাকা যায়, এর আলাদা প্রায় 20টি নাম আছে। বিশ্বের সঙ্গে চীন যা করছে তা কখনো ভুলে যাওয়া উচিত নয়। এছাড়া তিনি বলেন, বছরের শুরুতে চীনের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে তা অক্ষত আছে। তারা ক্রয় করুক আর না করুক এটা তাদের ব্যাপার। এ সময় মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, পৃথিবীতে করোনা পরীক্ষার সবচেয়ে এগিয়ে তার দেশ, যা রাশিয়া চীন ভারত ব্রাজিলের মতো বড় দেশের তুলনায় অনেক ভালো। ট্রাম্প আরও বলেছেন, যে কোনো দেশের তুলনায় করোনায় আমাদের মৃত্যুর হার কম, যদিও এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত 34 লাখ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে 1,38,000-এর বেশি মানুষের, যা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় অনেক অনেক গুণ বেশি। বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস, আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এবার করোনায় হানায় জাপানের অকিনাওয়া দ্বীপে অবস্থিত 2টি মার্কিন নৌঘাটি লকডাউন করা হয়েছে। আক্রান্ত সব সদস্যকে আইসোলেশনে পাঠানো হয়েছে। অন্য সেনাদের মাঝে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার রোধে দ্বীপ এলাকায় নেওয়া হয়েছে 2টি সতর্কতা। সোমবার অকানিয়াও ঘাটির মার্কিন মেরিন কোরের পক্ষ থেকে ফেসবুক পেজে এই তথ্য জানানো হয় বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট ফ্রান্স প্রেস বা AFP। জাপান সরকারের মুখপাত্র ইয়োশিহিদি সুগা বলেন,
ওকিনাওয়া দ্বীপে ঘাঁটি দুইটিতে অন্তত 62 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে 39 জন নৌসৈনিক এবং অন্যরা ক্যাম্পে বিভিন্ন দায়িত্বে পালন করছিলেন। ঘাঁটিতে খুব গুরুত্বপূর্ণ নয় এমন কার্যক্রম বন্ধ করা হয়েছে। ঘাঁটিতে যাতায়াত বা সেখান থেকে কারো বের হওয়াও বন্ধ করে দেওয়া হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।